আজ আপনাদের সাথে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় কার্ভেচার অফ ট্র্যাক বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এটি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রেলওয়েতে কার্ভটা সবথেকে বেশি ইফেক্ট করে এবং সবথেকে বেশি জটিল একটি বিষয়, এবং রেলের মেনটেন্যান্স কস্ট অনেকটা এই কার্ভের কারণে বেড়ে যায়। তো মেজর অবজেকশনগুলো কী, যেটিগুলো প্রথমে বলা হচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স কস্ট বাড়ে, হ্যাঁ, তারপর আপনার রানিং অফ ট্রেন ইজ নট স্মুথ, ডেঞ্জার, আপনার বিভিন্ন ধরনের কলিশনের কারণে ডিরেলমেন্টের সংখ্যা বেশি হয়, এগুলো ডেঞ্জার, অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হয়, এগুলো কার্ভের কিছু অবজেকশন আর কি। কার্ভ কোথায় কোথায় অ্যাভয়েড করতে হবে, ব্রিজ অ্যান্ড টানেলের ডিপ কাটিংয়ে অ্যাপ্রোচ টু ব্রিজ, স্টিপ গ্রেডিয়েন্ট, স্টেশন অ্যান্ড এয়ার, লেভেল ক্রসিং, এইসব জায়গায় কিন্তু আমাদেরকে কার্ভগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপর ডেজিগনেশন অফ কার্ভ, কার্ভের ডেজিগনেশনগুলো কী কী হতে পারে। কার্ভ সাধারণত দুইভাবে এক্সপ্রেস করা হয়, একটা হলো রেডিয়াসের মাধ্যমে, আরেকটা হলো ডিগ্রির মাধ্যমে, ঠিক আছে, আর অথবা থিটা, যে কোনো একটার মাধ্যমে এটাকে এক্সপ্রেস করা হয়। তো এখানে ডেজিগনেশনের কার্ভের কথা বলতে দেন, এবার আমরা জানি যে বাঁকের 30 মিটার অথবা 20 মিটার যে কেন্দ্রে, যেমন এটা 30 মিটার অথবা 20 মিটার যেটি হোক না কেন, এটি যে কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে সেটিকে বাঁকের ডিগ্রি বলে, ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেই জানিয়ে আসা কথা এটি। তো এটা হলো বাঁকের ডিগ্রি। তো এইভাবে আমরা বাঁকের ডিগ্রি, রেডিয়াস তো বুঝলেন, এটা হলো রেডিয়াস, এইভাবে আমরা দুটোভাবেই এক্সপ্রেস করতে পারি একটা বাঁককে। এখন একটা বাঁক কত মানে কেমন, আপনি বাঁকের ডিগ্রি দেখে কীভাবে বুঝবেন এটা যদি আপনাদেরকে বলা হয়, তো সেটা হলো মনে রাখবে সবসময়ের জন্য যে একটা 30 মিটার যে বাঁক যদি এরকম হয়, যেমন আপনাদেরকে একটু যদি বোঝাই আমি, তখন একটা বৃত্ত এরকম এইখানে 30 মিটার যায় এই জায়গাটা দখল করছে। এখন এই বৃত্তটা যদি অনেক বড় হয়, হ্যাঁ, এই বৃত্তটা যদি অনেক এরকম অনেক বড় হয়, তা 30 মিটার জায়গা দেখা যাচ্ছে যে সে এতটুকু জায়গা দখল করতে পারে, ঠিক আছে। তাহলে এর সেন্টারে 30 মিটার যায় যদি আপনি যে অ্যাঙ্গেল পাবেন, এর সেন্টারে কিন্তু আপনি তার থেকে অনেক কম অ্যাঙ্গেল পাবেন, ঠিক আছে। তার মানে সার্কেল যত বড় হবে ততই কিন্তু আপনার বাঁকের ডিগ্রিটা কমে যাবে, এটা হলো এই এই টপিক্সের মেন কথা, ঠিক আছে। সার্কেল যত বড় হবে বাঁকের ডিগ্রি তত রিডিউস করবে, ঠিক আছে, তার মানে তত বেশি স্ট্রেট হয়ে যাবে জিনিসটা। আর এই থিটা আর এ আর এর সম্পর্ক আমরা বের করতে পারি, থিটা ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু 2π r θ/360°, এরকম একটা সূত্র আমাদের জানা আছে, সেই সূত্র থেকে কিন্তু আমরা এস বলতে এখানে বাঁকের ডি মানে জ্যার দৈর্ঘ্য কত, এবং সেই সূত্র থেকে থিটা এবং আর এর মধ্যে রিলেশন বের করতে পারি কিন্তু আমরা ইজিলি, ঠিক আছে। তো এই যে সেই সূত্রগুলো ইউজ করেই মূলত এই রিলেশনগুলো ডেভেলপ করা হয়েছে, আর এগুলো 1719 বাই এই সূত্রটা বহুল প্রচলিত, আমরা সামনে ইউজ করবো, মনে রাখবেন 1719 বাই থিটা বা ডি, আর 1146 যদি 20 মিটার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন এটা। আর যদি এটা ফিটে হয় তাহলে 5730 মানে 5730 বাই ডি আর কি, 5730 যদি ফিটে হয়, ঠিক আছে। আর যদি বাঁকের ডিগ্রি যদি আপনার 30.5 হয় তাহলে মনে রাখবেন এটা হলো 1750 থেকে 1750 হবে, ঠিক আছে, 1719 যদি 30 হয়, 1750 যদি 30.5 হয়, আর 1146 হবে 20 মিটার হলে, আর 5730 হবে ফিটে হলে, যদি এটা মিটারের জায়গায় ফিট বলে, ঠিক আছে। এখন দেখুন আমরা টাইপস অফ কার্ভস অ্যান্ড লিমিটেড রেডিয়াস অর ডিগ্রি অফ কার্ভেচার এটা একটু দেখার চেষ্টা করবো, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি কোথায় কার্ভেচারটা ইউজ করতে পারবেন। ধরুন এরকম হলো যে একটা একটু দেখায় যদি আমি একটা বা একটা কার্ভ এরকম একটা লাইন এরকম আর একটা গ্রেডিয়েন্ট এরকম, এটা ধরেন 1/200 ধরেন 1/190 এরকম বা 1/100 ধরেন এরকম হলো। তো এখন আপনি এখানে কি গ্রেডিয়েন্ট এখানে কি কার্ভ আপনি ইউজ করতে পারবেন কি না এটি ডিপেন্ড করে একটা বিষয়ের উপর, সেটি হলো যে আপনি দুটা গ্রেডিয়েন্টের পার্থক্য করবেন, 1/200 ক্যালকুলেটর -1/100 এরকম পার্থক্য করবেন, পার্থক্য করে 1000 দ্বারা গুণ করবেন। এবার যে মান আসবে সেটি দেখবেন যে 4 মিলিমিটারের থেকে বেশি না কম আসছে, যদি 4 মিলিমিটার থেকে কম আসে তাহলে আপনি সেখানে কার্ভ ইউজ করার প্রয়োজন নেই, আর যদি 4 মিলিমিটার থেকে বেশি আছে তাহলে কার্ভ ইউজ করবেন, এটা হলো কনসেপ্ট। তো এরকম আর কি 1/100 আর 1/200 দুটা বলছে, দুটা পার্থক্য করছে, 4 মিলিমিটারের বেশি আসছে, তার মানে কার্ভটাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে, এটাই এখানে বলা হচ্ছে। তো আর এটা এরপরে ট্রানজিশন কার্ভ, খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। তো ট্রানজিশন কার্ভ হলো যে সাধারণত আমরা যেটা করি যে ধরুন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এখানে এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করুন, যে এই ধরুন একটা আপনার কার্ভ, এই ধরুন আপনার ধরেন কার্ভ সার্কুলার কার্ভ আর কি, আর এটা হলো স্ট্রেট লাইন, ঠিক আছে। তো সার্কুলার লাইনের সাথে
যখন স্টেটেলটা মিলিত হবে একটা পয়েন্টে মিলিত হবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? একটা পয়েন্টে মিলিত হবে। তো একটু চিন্তা করে দেখুন, যখন একটা গাড়ি এদিক থেকে যাওয়া যাওয়া শুরু করবে, ঠিক আছে, তখন এ কিন্তু এরকম একটা কার্ভ, এটা তো গাড়ি না, যে আপনার রেলওয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো অন্যরকম। এখানে কিন্তু এত এত মানে শার্প কার্ভকে কিন্তু সে অতিক্রম করতে পারবে না, অনেক ধরনের সমস্যা হবে। কার্ভ আপনাদেরকে আমি পরেই আলোচনা করবো একটু পরে, যে কার্ভে বহু ধরনের সমস্যা হয়, ঠিক আছে। কার্ভের কারণে আপনার মেনটেন্স কস্ট অনেক বেড়ে যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে অনেক, তারপরে আপনার গেজ ওয়াইড হয়ে যায়, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা কিন্তু কার্ভের কারণে ঘটে। তো কার্ভ যতদূর সময় অ্যাভয়েড করা উচিত, এখন এর ধরনের কার্ভকে কিন্তু সে অতিক্রম করতে পারবে না। এই জন্য সাধারণত যেটি করা হয় যে আপনার রেলওয়েতে এখানে আপনার ট্রানজিশন কার্ভ ইউজ করা হয়, যে কার্ভটা মূলত স্ট্রেট লাইন এবং আপনার সার্কুলার কার্ভের মাঝে মধ্যে ইউজ করে, মানে মধ্যস্থতা সন্ধি করার জন্য যে কার্ভটা ইউজ করা হয় সেটি হলো আপনার ট্রানজিশন কার্ভ। এই ট্রানজিশন কার্ভটা হলো এই যে এই কার্ভটা যেটা দেখতে পাবেন, এটা হলো ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। এটা হিসাব করে বের করা হয়, যেমন ধরুন আমি এই ট্রানজিশন কার্ভের লেন্থ, এটাকে বলে ট্রানজিশন কার্ভের লেন্থ, লেন্থ বলতে হলো এটা, এই যে এই কার্ভটা দেখতে পাচ্ছেন, এটা হলো সার্কুলার কার্ভের মাথাটা, ঠিক আছে। এই যে এই পয়েন্ট হলো সার্কুলার কার্ভ, এই পয়েন্ট টু এই পয়েন্ট হলো সার্কুলার কার্ভ, হ্যাঁ। তা সার্কুলার কার্ভের মাথা এবং ট্রানজিশন কার্ভ যখন স্ট্রেট লাইনের সাথে মিলিত হলো যে পয়েন্টে, এটাটা একটা স্ট্রেট লাইন ছিল এরকম, এই পয়েন্টটা হলো স্ট্রেট লাইনের সাথে মিলিত পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সই মূলত আপনার ট্রানজিশন কার্ভের লেন্থ বলা হয়, ঠিক আছে। এবং সেটা এলিস্কার বা 24 আর দ্বারা নির্ণয় করা হয়। এই লেন্থটা আপনি নির্ণয় করলেন, নির্ণয় করার পর আপনার কাজ হবে কি, যে এই ট্রানজিশন কার্ভের অর্ধেক নেওয়া, অর্ধেক পয়েন্টকে দেখানো। মানে বিষয়টা হলো এরকম যে আপনি যদি একটা সার্কেল অঙ্কন করেন, ঠিক আছে, এবং এরকম একটা পয়েন্ট, একটু ফিল করলে বিষয়টা বোঝা যায় যে এই এখন আপনি ধরেন এই হলো আপনার কার্ভটা, এই লাইন থেকে এইভাবে যাচ্ছিলেন। এখন আপনার কাজ হবে যে আপনি যে কোনোভাবে এই মিডল পয়েন্টকে শনাক্ত করে এর ডাইনে এবং বামে আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন, মানে এটাকে এখানে না রেখে আপনি বাম থেকে কোন পয়েন্ট থেকে শুরু করবেন, এই পয়েন্ট থেকে শুরু করবেন। বিষয়টা ক্লিয়ার হন, বৃত্তর দিকে একটু তাকাই, বিষয়টা এই পয়েন্ট থেকে শুরু করবেন আর এই পয়েন্টে শেষ করবেন। এই বৃত্তর এই লেন্থটাকে আপনি হলো মূলত চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। মানে আপনাদের বোঝার সুবিধাতে কথাটা বলতেছি আমি, এইভাবে হলো আপনি করবেন, ঠিক আছে। তা এইটা হলো ট্রানজিশন কার্ভের লেন্থ, আর মিডল পয়েন্টকে আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, এর ডাইনে এবং বামে সমান জায়গা থাকবে। মিডল পয়েন্টকে সিলেক্ট করবেন, করার পর এবার আপনি হলো এই জিরো পয়েন্ট ধরে এখান থেকে আপনি অফসেট টানা শুরু করবেন আর কি, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলতেছি, এটা কিন্তু আপনাকে বোঝানোর জন্য কথাটা বলছি, হ্যাঁ। তো এরপরে এখান থেকে আপনি অফসেট নেবেন, আমাদের সূত্র আছে একটা S³/6RL, হ্যাঁ, এই আর জানা আছে, এল জানা আছে, হ্যাঁ। এরপর আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা এক্স ডিস্টেন্স কত 30 মিটারে, কার্বনের এই অফসেট কত, এটা হলো এই অফসেটের মান, মানে আপনার ট্রানজিশন কার্বের স্ট্রেট লাইন থেকে অফসেট কত। আবার এক্স কে এর মান যখন 60 বসাবেন তখন এখানে অফসেট কত, এক্স এর মান যখন 90 বসাবেন তখন ওয়াইয়ের মান কত, এক্স এর মান যখন 120 বসাবেন তখন ওয়াইয়ের মান কত। এইভাবে আপনি ক্যালকুলেটারে ফাংশন বসিয়ে এভাবে আবার সলভ করে আপনি এই মানগুলো পেয়ে যাবেন। এই মানগুলো মানে এ বি সি ডি পেয়ে গেলে এবার সবগুলোকে যোগ করে দিবেন, এটাই হলো আপনার ট্রানজিশন কার্ভ। তাই সার্কুলার কার্ভ এরকম ছিল, সেটাতে বিভিন্নভাবে জায়গায় অফসেট বসিয়ে আপনি নতুন একটা কার্ভ তৈরি করে ট্রানজিশন কার্ভ, যেটা সার্কুলার কার্ভ এবং স্ট্রেট লাইনের সাথে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর সার্কুলার কার্ভটা আপনার যেহেতু বাঁক, তার মানে অবশ্যই এখানে সুপার এলিভেশন প্রয়োগ করতে হয়। তো এখানে কিছু বিষয় মনে রাখতে হবে, ট্রানজিশন কার্ভের কিন্তু সত্য আছে, সত্যটা হলো ট্রানজিশন কার্ভটা অবশ্যই স্ট্রেট লাইন এবং সার্কুলার লাইনের সাথে ট্যানজেনশিয়ালি মিলবে, একটা সত্য। সেকেন্ড সত্য হলো যে ট্রানজিশন কার্ভের যে আপনার গ্রেডিয়েন্ট, এই যে আস্তে আস্তে বাড়তেছে, এই গ্রেডিয়েন্টটা সুপার এলিভেশনের সাথে সমানুপাতিক, মানে সুপার এলিভেশন যতটুকু বাড়বে ট্রানজিশন কার্ভের গ্রেডিয়েন্টও, মানে ট্রানজিশন কার্ভের সেই শার্পনেস বা কার্ভটার এটাও কার্ভের রেটটাও ওই হারেই বাড়তে থাকবে, ঠিক আছে। আর ট্রানজিশন কার্ভের পূর্ণ সুপার এলিভেশন এই জায়গায় যে পূর্ণ সুপার এলিভেশন পাবে, মানে এই কার্ভের পূর্ণ সুপার এলিভেশন পাবে হলো সার্কুলার পয়েন্টের সংযোগ বিন্দুতে। এই তিনটা কথা মনে রাখবেন, ট্রানজিশন কার্ভ কী, ট্রানজিশন কার্ভ কোথায় ইউজ করা হয়, আর এই ম্যাথটা, এই ট্রানজিশন কার্ভ রিলেটেড এই বিষয়গুলো জানলেই মোটামুটি আপনারা সলভ করতে, এখানে এই অঙ্কটা করা আছে, অঙ্কটা আপনারা দেখতে পারলে বিষয়টা বুঝতে পারবেন খুবই সহজ। একটা ট্রানজিশন কার্ভের লেন্থ বের করার কিছু সূত্র আছে, এটা হলো 7.20E 0.073 dV max 0.03 eV max, ঠিক আছে। এর কতগুলো সূত্র আছে, এখানে বি বলতে হলো বি ম্যাক্সিমাম, আর ডি বলতে হলো আপনার কারেন্ট ডিফিসিয়েন্সি, এটা আপনি একটু পরে আপনাদের সাথে আলোচনা করবো, আর ই বলতে হলো সুপার এলিভেশন। এখানে তিনটা সূত্রের মধ্যে যে বড় মানটা আসবে সেটাই হলো আপনার এল ট্রানজিশন কার্ভের লেন্থের মান। তো ট্রানজিশন কার্ভ এই পর্যন্ত, এরপরে আমরা আলোচনা করবো সুপার এলিভেশন বা ক্যান্ডি। তো আপনারা মোটামুটি সবাই সুপার এলিভেশন সম্পর্কে আপনাদের সবার আইডিয়া আছে, আপনারা জানেন সুপার এলিভেশন বা ক্যান্ট হলো
যে বাকি হয় কি আপনার গাড়ি বাইরের দিকে সিটকে পড়তে চায়, এই সিটকে পড়াকে প্রতিরোধ করার জন্য বাকের বাইরের দিক আউটার রেল আর কি ইনার রেল থেকে উঁচু করা হয়। এটাই হলো সুপারভাইজার কান্ট, মানে সেন্ট্রিপেটাল ফোর আর সেন্ট্রিফুগাল ফোর জন্য এক হয়। তো এই উদ্দেশ্যেই করা হয়। এখন এরকম একটা ফিগার আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমি একটা সূত্র ডেভেলপ করার চেষ্টা করতেছি এখানে। ই বললো আপনার এখানে সুপার এলিভেশন, ধরুন এইটা হলো আপনার, এটা হলো গেস গেস ছিল, এটাকে আপনি এভাবে উঁচু করবেন আর কি, হ্যাঁ এইটুকু উঁচু করবেন আপনি, আর গেসটা তখন এরকম হবে। আর ওয়েটটা নিচে ভাইকেল যখন যাবে তখন ওয়েটটা কাজ করতেছিল এরকম, আর তার সেন্ট্রিফুগাল ফোর্স পি ওদিকে টানতেছিল। এই যদি আলফা কোণ হয় তাহলে বুঝতে পারছেন এটা আলফা কোণ, তাই না? তাহলে এটা যদি আলফা কোণ হয় তাহলে আমরা বলতে পারি এটা হলো পি কজ আলফা, তাই না? এই যে এটা এই এটা পি কজ আলফা। আর ডাব্লু যদি এটা হয়, এটা যদি ডাব্লু অ্যাঙ্গেল হয় তাহলে এটা হলো ডাব্লু সাইন আলফা, ডাব্লু সাইন আলফা। হ্যাঁ, তো ডাব্লু সাইন আলফা দেখুন আর পি কজ আলফা হলো সেম, দেখুন একটা হরিজন্টাল ফোর্সেস করলে এই দুটো কিন্তু সেম। তাহলে পি কজ আলফা আর ডাব্লু সাইন আলফা সেম। ডাব্লু রে আমরা এখানে পি বলতে হলো আপনার এম ভি স্কোয়ার বাই আর, আপনারা সবাই জানেন এই সূত্রটি, কেন্দ্রাতিক বলের সূত্র। পরে এমকে আমরা ডাব্লু বাই জি যদি করি, ভি স্কোয়ার বাই আর লিখতে পারবো, ডাব্লু ডাব্লু সমান সমান আছে, কেটে উঠে যাবে। এইভাবে যে বিষয়টা দেখালাম এটাকে এখানে সলভ করার চেষ্টা করেছে, দেখুন ডাব্লু ভি স্কোয়ার বাই ওই জি আর, যে কথাটা এই যে পি ডাব্লু ভি স্কোয়ার বাই জি আর। পরবর্তীতে আরেকটা বিষয় হলো এই সাইন আলফা এবং কজ আলফাকে আপনি এখানে ই আর এস এর রিপ্রেজেন্ট করবেন আর কি, ঠিক আছে? তারপর সাইন আলফা ইজ ইকুয়াল টু ই বাই এস, হ্যাঁ এই এটা লিখবেন আর কি। আর কজ আলফা ইজ ইকুয়াল টু জি বাই ই, হ্যাঁ কজ আলফা ইজ ইকুয়াল টু জি বাই, এটা লিখলে আপনি এই যে এটা এরকম একটা ফিগার পেয়ে যাবেন, এই যে ডাব্লু ইন টু ই বাই এস আর জি বাই এস, যেভাবে বলছো এইভাবে শুধু কজ আলফা সাইন আলফার মানটাকে চেঞ্জ করে দেবেন, দিলে এরকম পাবেন। পরবর্তীতে ই ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই জি আর। যদি আপনি এটাকে এখন ইসে কনভার্ট করতে চান ইউনিটে, ভির মান কিলোমিটার পর আওয়ারে রাখতে চান, এবং আপনি যদি ইর মানটা ডিরেক্টলি এখান থেকে সেন্টিমিটারে ইনপুট করতে চান, তাহলে এই ভির মানটা কিলোমিটার পর আওয়ার থেকে আপনি এবারে সেন্টিমিটারে কনভার্ট করে দেবেন, ঠিক আছে? তার মানে কিলোমিটার থেকে 100 দ্বারা গুণ করলে মিটার, 1000 দ্বারা গুণ করলে মিটার, আর 100 দ্বারা গুণ করলে হলো সেন্টিমিটার, আর আওয়ার বলতে 60 গুণ 60, স্কোয়ার থাকলো জি, তো বুঝতে পারছেন 981, আর 1000 জি কিন্তু জি হলো মিটারে ইনপুট করবেন। মানে আপনি এমন অ্যারেঞ্জমেন্টে করতে যাচ্ছেন যে ভি এবং জি এটাকে মিটারে ইনপুট করবেন, হ্যাঁ আর মিটারে ইনপুট করবেন, আর ইর মান আপনি এখান থেকে সেন্টিমিটারে পাবেন ডিরেক্টলি। তো এই তখন সূত্রটা হয়ে যাবে এরকম, ই ইজ ইকুয়াল টু বি স্কোয়ার জি ইন্টু 1.2/1.27 আর। এখানে জি মিটারে ইনপুট করবেন, আর মিটারে ইনপুট করবেন, ভি কিলোমিটার পর আওয়ার ইনপুট করবেন, করলে এখান থেকে ইর মানটা আপনি বলুন সেন্টিমিটারে পাবেন, ঠিক আছে? আর যদি গেজের মানগুলো বসাই দেন, গেজ মাপ যেহেতু আমাদের কনস্ট্যান্ট জানা আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটাকে আরও পরিবর্তন করে আপনি কিন্তু এই যে এইভাবে বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর ফ্যাক্টর অফ ইন সুপার এলিভেশন, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, কনিং অফ হুইল, বডি অফ দ্য হুইল, ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ আপনারা সবাই জানেন যে এরকম বিভিন্ন ভাইকেলে যদি গাড়ি যায় বিভিন্ন ভ্যালোসিটি, তাহলে কতগুলো গেলো তার সবগুলো গুণ করে যোগ করে ভাগ করলে আপনি ওয়েটেড অ্যাভারেজ পাবেন। মানে একটা ট্র্যাকের মধ্যে অনেকগুলো ভ্যালোসিটি গাড়ি যাচ্ছে, তাদের থেকে সর্বোচ্চ কোন ভ্যালো মানে অ্যাভারেজ কত ভ্যালোসিটি গাড়ি যাচ্ছে, এটি কিন্তু ওয়েটেড অ্যাভারেজের সাথে আমরা বের করতে পারি। এই ওয়েটেড অ্যাভারেজ দিয়ে কিন্তু আমরা মূলত সুপার এলিভেশন, কান্ট ডিফিসিয়েন্সি, কান্ট এই বিষয়গুলো কিন্তু ডিটারমিন করি, এবং তা থেকে আমরা স্পিড রেস্ট্রিকশন করতে পারি কোনো একটা নির্দিষ্ট ইয়ের জন্য। কান্ট ডিফিসিয়েন্সি, কান্ট অ্যাক্সেস, যেহেতু সংজ্ঞা আকারে কান্ট ডিফিসিয়েন্সি, কান্ট অ্যাক্সেস, কান্ট ইকুইলিবিয়াম, নেগেটিভ কোন এগুলো বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইকুইলিবিয়াম কান্ট কোনটা? ইকুইলিবিয়াম কান্ট হলো যে আপনি একটা জায়গায় ডিজাইন করছেন, একটা জায়গা দিয়ে ধরুন একটা ট্র্যাক দিয়ে গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এই হলো ধরেন একটা ট্র্যাক, এই হলো ই, এই একটা ট্র্যাক দিয়ে গাড়ি যাচ্ছে, যে এই গাড়ির যে ভেলোসিটি আছে তার জন্য তো আপনি যে ই ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 1.27 আর ইনপুট করলে কি আপনি নির্দিষ্ট ভেলোসিটির জন্য ই পাবেন না? তাহলে যে ভ্যালোসিটি যে গাড়ি যাচ্ছিলো এটার ওয়েটেড ভ্যালোসিটি আর কি, ওয়েটেড অ্যাভারেজ ভ্যালোসিটি, যেটা ইকুইলিবিয়াম ভ্যালোসিটি, এই ভি ইকুইলিবিয়াম ভ্যালোসিটির সাপেক্ষে যে কারেন্টটা পাবেন সেটা হলো ই ইকুইলিবিয়াম। তার মানে আপনার ওই গাড়ির জন্য যে ভ্যালো যে কারেন্টের দরকার ছিল সেই কারেন্টটাই আপনি ওই জায়গায় প্রোভাইড করছেন, সেটাই ইকুইলিবিয়াম কারেন্ট। আর এই কারেন্ট হলো কারেন্ট যেটা সেটা হলো বাকের আউটার, যখন এই ধরেন আউট ইনার রেল, এটা আউটার রেল, তখন আউটার ইনার রেলটা উঁচুতে থাকে আউটার রেল থেকে, তখন সেটা কারেন্ট। আর যদি ইনার রেলটা আউটার রেলটা উঁচুতে থাকবে, ইনার রেল নিচুতে থাকবে, তখন সেটা কারেন্ট। আর আউটার রেলটা নিচুতে থাকবে আর ইনার রেলটা উঁচুতে থাকবে, তখন সেটা হলো নেগেটিভ কারেন্ট, ঠিক আছে? আউটার নিচু মানে নেগেটিভ কারেন্ট, ঠিক আছে? আর কারেন্ট অ্যাক্সেস আর কারেন্ট ডিফিসিয়েন্সিটা কি? এখন ধরুন আপনি এই ইকু এই ধরুন একটা পথ এরকম আছে, এরকম একটা পথ আছে,
এই পথে এইখানে যে ই প্রোভাইড করছেন, এই ইটা ধরুন 60 কিলোমিটার পার আওয়ার বেগের কোনো গাড়ির জন্য প্রোভাইড করছেন, এটারও তার ইকুইলিব্রিয়াম কারেন্ট। হ্যাঁ, এই 60 কিলোমিটার পার আওয়ার বেগের গাড়ির জন্য ইকুইলিব্রিয়াম কারেন্ট ধরেন 10 সেন্টিমিটার। কিন্তু যদি এখানে 80 কিলোমিটার পার আওয়ার বেগের কোনো গাড়ি যায়, তার জন্য দরকার কারেন্ট দরকার ছিল ধরুন 12 সেন্টিমিটার, কিন্তু আপনি এটা প্রোভাইড করতে পারেননি। তাহলে এই 80 কিলোমিটার পার আওয়ার বেগের গাড়ি সে 2 সেন্টিমিটার কারেন্ট ডিফিসিয়েন্সি হবে, সে 2 সেন্টিমিটার কারেন্ট পাবে না। এটা বলে কারেন্ট ডিফিসিয়েন্সি, মানে যে গতিতে ডিজাইন করে তার থেকে যদি বেশি গতির কোনো ভেহিকেল যায় ওই ওই ট্র্যাকে, তাহলে তার কাছে কারেন্ট কম মনে হবে, সেটা হলো আপনার কারেন্ট ডিফিসিয়েন্সি। আর তার উল্টোটা ঠিক, যদি এখানে 40 কিলোমিটার পার আওয়ার কোনো গাড়ি যায়, তাহলে তার জন্য কারেন্ট অ্যাক্সেস মনে হবে, কারণ 10 সেন্টিমিটার, তার জন্য ধর 8 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার প্রয়োজন ছিল, তার জন্য আপনি বেশি প্রোভাইড করছেন, তাহলে এটাকে বলে কারেন্ট ডিফিসিয়েন্সি। অলরেডি কারেন্টের বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসক্রাইব করেছি আমার একটা লেকচারে, আপনারা অবশ্যই সেই জায়গাটা যদি দেখে নেবেন, তাহলে কারেন্টের অঙ্কগুলো, কারেন্ট ডিফিসিয়েন্সির আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। সংক্ষেপে জাস্ট কারেন্ট ডিফিসিয়েন্সি বলার চেষ্টা করছি, এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো গ্রেড কম্পেনসেশন। গ্রেড কম্পেনসেশন হলো এটি সাধারণত যেটি হয় আপনার, যে ধরুন একটা রুলিং গ্রেডিয়েন্ট সম্পর্কে আগে একটু বলে আসি, আপনার রুলিং গ্রেডিয়েন্টটা কী, রুলিং গ্রেডিয়েন্টটা হলো যে একটা বাঁকে সর্বোচ্চ ধরুন, সরি বাঁকে বলতেছি, একটা রেল লাইন ধরুন, এই রেল লাইনে আপনি সর্বোচ্চ যে গ্রেডিয়েন্ট ইউজ করবেন, প্রোভাইড করবেন কোনো একটা পোর্শনে ধরুন, সেই পোর্শনকে এই রুলিং গ্রেডিয়েন্ট বলবেন। রুলিং গ্রেডিয়েন্টের মানে কিছুই না, এটা নাথিং বাট এটা হলো একটা ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, যে কোনো একটা পোর্শনে আপনি এটাকে প্রোভাইড করতে পারেন। এখন ধরুন এমন একটা ঘটনা ঘটছে যে বাঁক আছে একটা জায়গায় এবং সেখানে রুলিং গ্রেডিয়েন্টও আছে, মানে রুলিং গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টটা এবং বাঁক একসাথে ঘটছে, তাহলে কীভাবে চিন্তা করুন, যদি একসাথে ঘটে তাহলে এখানে যে পরিমাণে রেজিস্ট্যান্স আসবে এটা কিন্তু হিউজ রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো রুলিং গ্রেডিয়েন্ট এবং কার্ভ যদি একসাথে আসে তাহলে হিউজ রেজিস্ট্যান্স আসবে, এই রেজিস্ট্যান্সটাকে আপনার কী করতে হবে, প্রতিহত করতে হবে, তাই না? তা এখন আপনি তো কীভাবে প্রতিহত করবেন, এই জন্য এখানে একটা রুলস অ্যাপ্লাই করা হয় যেটা গ্রেড কম্পেনসেশন। আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্টটাকে কমা দিতে পারবেন, ধরুন আপনি গ্রেডিয়েন্ট ছিল 1:200 গ্রেডিয়েন্ট ছিল, এখন আপনি হলো ব্রডগেজের ক্ষেত্রে 0.004 ডিগ্রি অনুযায়ী আর কি এটুকু কমাতে পারবেন, মিটার গেজের ক্ষেত্রে 0.003 আর ন্যানো গেজের ক্ষেত্রে 0.002 এই ডিগ্রি তো গুণ করবেন, এটা দিয়ে আপনি কমাতে পারবেন এটা, ঠিক আছে? তো আমি যদি একটা অঙ্ক দেখাই আপনাদেরকে, তার বিষয়টা বুঝতে পারবেন আপনারা, যে রোলিং গ্রেডিয়েন্ট মনে করুন 1:200, এবার আপনি 4 ডিগ্রি কার্ভ আছে সেখানে, ঠিক আছে? তাহলে আপনি এখানে কী করবেন, 1:200 থেকে আপনি 4 ডিগ্রি কার্ভ, তাহলে 1/200 - 4 ডিগ্রি গুণ হলো 0.000, যেহেতু এখানে কী বলছে মিটার গেজের না ব্রড গেজের কথা বলছে, ব্রড গেজের কথা বলছে, তাহলে 0.004 হবে, এটা হলো আপনার আপনি প্রোভাইড করবেন ওখানে। তাহলে 1/ যদি আমি অ্যান্সার দিই তাহলে আমার আসবে হলো 294, তার মানে 1:294, এই যে 1:294 রুলিং গ্রেডিয়েন্ট আপনি এখানে ইউজ করবেন আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কীভাবে করলাম, তো এইভাবে আপনি গ্রেড কম্পোজিশন করবেন। আর বেন্ডিং অফ রেল, বেন্ডিং অফ রেল হলো সাধারণত যেটি হয় আমাদের, যে একটা কার্ভ ধরুন, এরকম একটা কার্ভ, এই কার্ভে রেলটাকে তো বাঁকাই দিতে হবে, তাই না? রেলটাকে তো আপনি স্ট্রেট প্রোভাইড করতে পারবেন না। যদি এরকম 3 ডিগ্রির কম কার্ভ হয় তাহলে আপনি 3 ডিগ্রির কম কার্ভ, এই কার্ভটা 3 ডিগ্রির কম, তাহলে আপনি সেখানে আপনার স্ট্রেট রেল, মানে ওটা মোটামুটি স্ট্রেটই ধরা হয়, তখন রেলটাকে স্ট্রেট ইউজ করলে প্রবলেম নেই। কিন্তু যদি 3 ডিগ্রির বেশি কার্ভ হয়, 3 ডিগ্রির বেশি, তখন আপনার রেলটাকে বাঁকাই দিতে হবে। এখন কথা হলো রেলটাকে আপনি কতটুকু বাঁকাবেন, ধরুন একটা রেল এরকম আছে, এ একটা রেল, খেয়াল করবেন এ একটা রেল, আপনি এটাকে কতটুকু বাঁকাবেন, এরকম বাঁকাই দেবেন, তাই না? এই বাঁকানোটাকে ডিটারমাইন করা যায়, ঠিক আছে? এই বাঁকানোটাকে এই এইটুকুই বলো তার বাঁকানো, ঠিক আছে? এই বাঁকানোর হাইটটা বের করা যায়, ঠিক আছে? এটা হলো এই পাশে সি, এই পাশে যদি সি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু C² / 2R, এই আর হলো তার রেডিয়াস, এই C² / 2R দিয়ে এই হাইটটা, এই হাইট কতটুকু এই তার জায়গা থেকে উঠু পরের দিকে উঠে গেলো, এইটুকু হলো তার বাঁকানোর হাইট। বুঝতেই পারছেন এইরকম ফিগারে বাঁকবে, আর এই স্ট্রেলাইন থেকে কতটুকু বাঁকবে এটা তো যদি ভি জানেন তো বের করতেই পারবেন। তাহলে এই C² / 2R এর সাহায্যে, এই সূত্রের সাহায্যে আপনি মূলত বাঁকানো পরিমাণটা বের করতে পারেন, ঠিক আছে? এখানে এই যে একটা অঙ্ক বলা আছে 47 মিলিমিটার বেড়েছে। কাটিং অফ রেল অন কার্ভ, কাটিং অফ রেল মানে এই ধরনের একটা বাঁক, এই একটা বাঁক, তো এই বাঁকে এই রেলটা আর এই রেলটা, আমরা সাধারণত রেল যখন প্রোভাইড করা হয় তখন সাধারণত চিন্তা করা হয় যে একটা স্ট্রেলাইনে যদি চিন্তা করেন তাহলে এইখানে যে জয়েন্ট থাকবে, এখানে যে জয়েন্ট থাকবে, এখানে জয়েন্ট থাকবে, এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, মানে জয়েন্টগুলো মুখোমুখি হবে এরকম থাকে, ঠিক আছে? কিন্তু বাঁকে যেটা হয় এটা সম্ভব হয় না,
বাকে সাধারণত এই আউটারালকে বেশি দূরত্ব অতিক্রম কোথায় ইনার রেলের থেকে, তার মানে এই জায়গায় যদি আপনি প্রোভাইড করেন, এই জায়গায় ধরেন প্রথম প্রোভাইড করলেন, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু যে জায়গায় যাবে এটা তার সেই সমান যাবে না, মানে একটু গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, বুঝতেই পারতেছেন, ডিস্টেন্স আলাদা আলাদা, গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। তো গ্যাপ সৃষ্টি হওয়ার জন্য সমস্যা সমাধান করার জন্য যে আউটার রেলটা ছোট হয়ে যায়, তাই না, তখন ইনার রেলকে আপনার দুই, এটাকে বলা হয় দুই ফিস বোল্ট। হ্যাঁ, ফিস বোল্টে যে দুই ফুটা ফুটো আছে, এই দুইটা ফুটের ডিস্টেন্স সমান হলো কেটে দেওয়া হয়, ঠিক আছে, দুইটা ফুটের ডিস্টেন্স সমান কেটে দেওয়া হয়, কেটে আপনার ছোটো করা হয়, অথবা 114 মিলিমিটার যেটাকে বলে, 114 মিলিমিটার কেটে দেওয়া হয়। কেটে দিলে কী হয়, দুই যখন কেটে দিবেন তখন এটা কিন্তু এটা থেকে ছোটো হয়ে যাবে। হ্যাঁ, ছোটো করার কারণ আছে, কারণ পরবর্তীতে একটু পরেই কিন্তু আবার সমান হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য ছোটো করা হয় যেন সমান হয় পরবর্তীতে, ঠিক আছে। আর যদি এখনই সমান করেন তাহলে তো পরবর্তীতে একটু পরে আবার কাটতে হবে, এই জন্য এটা করা হয়, ঠিক আছে, কাটিং অফ রেল। এবার আসুন ওয়েডিং গেজ অন কার্ভস, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হলো যখন বাঁকে, এই ধরনের একটা বাঁক, এই বাঁকে যখন এরকম, আপনারা জানি যে আপনার লোকোমোটিভগুলোর বা ইয়েগুলো এরকম থাকে, এরকম হুইল থাকে, হ্যাঁ, এরকম চাকা, এগুলো চাকা, হ্যাঁ, আর এগুলো আমি বলতেছি যে অ্যাক্সেল, তো এরকম দৃঢ় অ্যাক্সেল থাকে, তাই না, এরকম দৃঢ় সবার সবার সাথে অ্যাটাচ থাকে। তো একটা দৃঢ় যখন একটা খুবই দৃঢ় এবং সে লম্বা, অনেক বড় একটা লম্বা জিনিস যায়, তখন চিন্তা করুন সে কিন্তু প্রচুর পরিমাণে এই বাইরের দিকে আউটওয়ার্ডের দিকে প্রেশার দেয়। হ্যাঁ, অনেক, আপনি একটু প্র্যাকটিক্যালও চিন্তা করলেও দেখতে পারবেন যে অনেক লম্বা একটা জিনিস, একটা বাঘ, আপনি এ কিন্তু এখানে খাপ খাবে না, এরকম স্ট্রেট লাইনের উপর যেভাবে একটা কতগুলো দৃঢ় বস্তু ফাঁক, যদি এখানে হিন্স থাকতো তাহলে সমস্যা ছিল না যে সে ঘুরতে পারে, হ্যাঁ, একটার সাথে একটা হিন্স, কিন্তু এখানে সবগুলো রিজিড, যার কারণে এইখানে প্রচুর পরিমাণে একটা আউটওয়ার্ড প্রেশার হয়, আর আউটওয়ার্ড প্রেশারের কারণে আপনার মূলত এই গেজটা বেড়ে যায়। এই যে এই গেজটা বেড়ে যায়, গেজটা ধরুন ব্রড গেজে যা হওয়ার কথা ছিল সেটা থেকে বেড়ে যায়, তো এটা কেবল ওয়াইডেনিং অফ গেজ। এবং এটাকে আমরা মেজার করতে পারি, মেজার করতে পারি কেমনে, এটাকে যদি আমরা বি চিন্তা করি, এটা বি, এটা আপনার বলা থাকবে অ্যাক্সেল, একটা অ্যাক্সেল থেকে একটা অ্যাক্সেলের ডিস্টেন্স হলো বি, তাহলে আমরা এই বেড়ে যাওয়া গেজের পরিমাণ ডি ইজ ইকুয়াল টু এল প্লাস বি এর স্কোয়ার বাই 125 ইন্টু হলো 125, ঠিক আছে, এই আর হলো রেডিয়াস, এটা দেওয়া থাকবে আপনার কোশ্চিতে, না থাকলে ডিগ্রি দেওয়া থাকলে বের করতে পারবেন। আর এল হলো, এ বি তো দেখলাম, এখন সমস্যা হলো এল বের করা নেই। আর এখান থেকে কথা হলো যে এই সূত্রদের সাথে ডি যেটা পাবেন আপনি সেটা হলো সেন্টিমিটারে পাবেন, সরি মিলিমিটারে পাবেন, একদম ডিরেক্টলি মিলিমিটারে পাবেন, আর সবগুলোকে মিটারে ইনপুট করবেন, ইনপুট করবেন এখানে মিটারে, আর এখান থেকে পাবেন মিলিমিটারে। আর এল প্লাস এলটা কীভাবে কীভাবে বের করবেন, এল ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু ডি প্লাস এইচ ইন্টু এইচ। এখানে এই ডি হলো আপনার, যদি আপনাদেরকে আমি একটু ই দেখাই ফ্লেন্সের বিষয়টা, ফ্লেন্স বলতে আর কি চাকা, হুইলের কথা বলতেছি, হুইল কিন্তু এরকম, তাই না, তো হুইলের রেলটার সাথে এভাবে হুইলটা কিন্তু এভাবে অ্যাটাচ থাকে, তাই না, আপনারা সবাই জানেন এই যে হুইলের সাথে রেলটা এভাবে অ্যাটাচ থাকে। এখন এইখানে একটা এক্সট্রা, এই যে এই জায়গা থেকে যতটুকু এক্সট্রা চলে গেল না, ফ্লেন্সের ভিতরে ঢুকে গেল, রেল থেকে যতটুকু ভিতরে ঢুকে যায় হুইলের ফ্লেন্স, অতটুকুকে বলা হয় যে এইখানে রেইস, আর ডি হলো এই হুইলের ডায়ামিটারটা, এখানে হুইলের যে ডায়ামিটারটা আছে সেটা হলো ডি, ঠিক আছে। তো এরকম কোশ্চেন্স আপনাকে দেওয়া থাকবে, দ্য হুইল বেস 4.7 এত এত, আর বলা আছে আপনার হুইলের ডায়ামিটার, তারপরে ফ্লেন্সের এই ডেপটা বলা আছে, এটা আপনি এখানে মিলিমিটারে ইনপুট করছেন, করে দেখেন দুটা সূত্র ডি প্লাস এইচ ইন্টু এইচ বসাইছে, বসানোর পর এটাকে মিটারে কনভার্ট করে দিয়ে দুটা যোগ করে দিয়ে বি প্লাস এল করার পর এখান থেকে আলটিমেটের সম্পূর্ণ মানটা মিলিমিটারে বের হয়ে গেছে, একবার ক্যালকুলেশন করার সূত্রটাই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, আপনার সূত্র দেখলে এটা পারবেন আপনারা। তো কাটিং অফ রেলের ক্ষেত্রে আপনাদেরকে একটু কথা স্কিপ করে গেছি, সেটি হলো যদি জয়েন্টটা, যেমন আমাদের স্কোয়ার জয়েন্ট ছিল, যদি স্কোয়ার জয়েন্ট স্টেকার জয়েন্ট দেন তাহলে কিন্তু এটাকে রিডিউস করা সম্ভব, মানে কাটার প্রয়োজন হবে না, তখন স্টেকার জয়েন্ট হলে কাটার প্রয়োজন হবে না, কারণ আস্তে আস্তে এভাবে আপনার মুখোমুখি হতে এরকম কথা নেই, এটা অপোজিট হলেও কোনো প্রবলেম নেই, স্টেকার জয়েন্ট অনুযায়ী এটা করতে পারেন। তো কার্ভেচার অফ ট্র্যাক নিয়ে আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলতে অবশ্যই ক্ষমা দেবেন।